7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছিল বিনামূল্যে ডায়েট ক্যাম্পের। হেলথ ফর অল এই থিমকে মাথায় রেখে সকল শ্রেণীর মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে 6ই এপ্রিল হাটগোবিন্দপুর এলাকায় এবং 7ই এপ্রিল বর্ধমান শহরের শুলিপুকুর এলাকায় ডায়েট ক্যাম্প আয়োজিত হয়েছিল। বিশিষ্ট ডায়েটিশিয়ান অরুণিমা লাহা, লাবণী ভট্টাচার্য, সুনন্দা প্রামাণিক প্রমুখরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক অবস্থা অনুযায়ী সকলকে ডায়েট চার্ট প্রদান করেন এবং পথচলতি মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করেন। এই সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, একটি বাড়ির প্রাণ যেমন ইট বালি সিমেন্ট রড, তেমনি একটি শরীরের প্রাণ খাদ্য উপাদান। সেই খাদ্য উপাদানের গণ্ডগোল হলেই মানুষ রোগে আক্রান্ত হন, তখনই মানুষ দৌড়ই ডাক্তারের কাছে। তারপর অনেক অনেক টাকার টেস্ট ও ওষুধ, সেই ওষুধের খরচ কমিয়ে সহজলভ্য স্থানীয় খাবারের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার দিশা দেখাতেই এই উদ্যোগ। তৃতীয় বর্ষের ছাত্র প্রদীপ দাস বলেন, অনেকদিন ধরেই ওজন কমানোর কথা ভাবছিলাম, তাই আজ ডায়েট চার্ট হাতে পেয়ে খুব ভালো লাগছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ও সদস্যা অয়ন মাঝি, দ্যুতি কুমার, মনীষা দাস, সুদীপ দাস, ঐন্দ্রিলা সাধুকা, সৌমী সাহা, অঙ্কিতা শ্যাম প্রমুখ। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস এবং WHO বলছেন যে হেলথ ফর অল, অর্থাৎ সকলের জন্য স্বাস্থ্য, সেই উদ্দেশ্যে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আমরা গতকাল হাটগোবিন্দপুর এলাকায় ডায়েট ক্যাম্প করেছি। আজকে আমরা করছি বর্ধমানের শুলিপুকুরের পূর্বপাড়, অর্থাৎ কিনা রাজবাড়ির যে মূল ফটকটা আছে তার ঠিক উল্টো দিকের পজিশানে, এবং আমরা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাইছি। কোন খাবারে মানুষ ভালো থাকবেন, কোন খাবার খেলে রোগের হাত থেকে বাঁচতে পারবেন এবং ওষুধের খরচা যেটা নিয়মিত বেড়ে চলেছে সেটা কমাতে পারবেন, সেই সচেতনতা তৈরির জন্য আজকে আমাদের এখানে ডায়েট ক্যাম্প হচ্ছে। এবং এই ডায়েট ক্যাম্পে আমরা পথচলতি মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ডায়েট আমরা করে দিচ্ছি। আমাদের ডায়েটিশিয়ানদের মধ্যে মূলত রয়েছেন অরুণিমা লাহা এবং লাবণী ভট্টাচার্য। লাবণী ভট্টাচার্য কলকাতা রবীন্দ্রনাথ টেগোর থেকে ইন্টার্নশিপ করে এসেছেন সদ্য, এবং অরুণিমা লাহা হচ্ছেন বর্ধমানের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ডায়েটিশিয়ান। দুজন এফিসিয়েন্ট ডায়েটিশিয়ান আমাদের সঙ্গে রয়েছেন যারা সকলের ডায়েট চার্ট করে দিচ্ছেন। তার সঙ্গে আমরা মানুষকে সচেতন করছি কোন খাবার তাদের খাওয়া উচিত, কোন খাবার দৈনিক জীবন থেকে বর্জন করা উচিত। এর সঙ্গে আমরা মানুষের ব্লাড প্রেশার মেপে দিচ্ছি, তাদের হাইট ওয়েট BMI ক্যালকুলেট করে দেওয়া হচ্ছে। BMI স্বাস্থ্যের একটা অন্যতম প্যারামিটার, এবং এইভাবে আমরা সারা বছর বিভিন্ন জায়গায় ডায়েট ক্যাম্প করে থাকি এবং এর মাধ্যমে মানুষের কাছে সুস্থ থাকার বার্তা পৌঁছে দিই। আচ্ছা, এই ডায়েট ক্যাম্পে এসে আপনার কেমন লাগলো? ডায়েট ক্যাম্পে এসে আমার বেশ ভালো লাগলো। আপনি কি চান এরকম স্বাস্থ্য সচেতনতা শিবির আরও হোক বর্ধমান শহরে? অবশ্যই, মানুষের সুস্থতার পথে একটা স্পষ্ট বার্তা কি এনারা দিতে পারছেন? অনেকটাই অনেকটাই পারছেন। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো ছিল তার উপরে একটা ডায়েট চার্ট এনারা করে দিয়েছেন? করে দিয়েছেন, এবং এরাও মেনটেন করতে পারলে আশা করছি আমার কাজ হবে।